আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আপনার ফ্লাইট যদি উনিশ তারিখের পরে হয় আপনি যদি সৌদি আরবে বিশ তারিখ থেকে আসেন তাহলে আপনাকে সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার জন্য হোটেল বুকিং করতে হবে সম্পূর্ণ নিচ খরচে এবং সাথে আপনার যদি ইন্স্যুরেন্স না থাকে তাহলে আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে যদি আপনার ইন্স্যুরেন্স অটোমেটিক শো না করে তাহলে আপনাকে নতুন করে ইন্স্যুরেন্স করতে হবে এ বিষয়ে তথ্য দিয়েছেন আমাদের মামুন রশিদ স্যার তিনি তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন সেটার লিঙ্কটি আপনি চাইলে ভিডিওর নিচ্ছে ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখান থেকে বিস্তারিত সব কিছু দেখে নিতে পারবেন তাছাড়া তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন যাদের ফ্লাইট উনিশ তারিখের পরে অর্থাৎ বিশ তারিখ থেকে তারা যেন তাদের এজেন্সির সাথে যোগাযোগ করে যদি আপনি করোনা ভ্যাকসিনের দুইটা ডোজ না নিয়ে থাকেন তাহলে আপনি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করে আপনার হোটেল বুকিংটা নিশ্চিত করবেন সাথে আপনার ইন্স্যুরেন্সটা আপনি চেক করে নেবেন আপনার ইন্স্যুরেন্সের মেয়াদ আছে কি না এবং আপনার ইন্স্যুরেন্স অটো শো করে কি না যদি আপনার ইন্স্যুরেন্স অটো শো না করে বা মেয়াদ না থাকে তাহলে আপনাকে ইন্স্যুরেন্সও করতে হবে ইন্স্যুরেন্স এই জন্যই বাধ্যতামূলক করেছে সাউদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আল্লাহ না করে কোনো কারণে আপনি সৌদি আরবে আসার পরে করোনায় আক্রান্ত হন তাহলে আপনার করোনাকালীন সময় বা আক্রান্তকালীন সময় যে খরচ হবে সেটা ইন্স্যুরেন্স বহন করবে এ বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আপনাকে যা যা করতে হবে আপনাকে বিশ তারিখের পরে সৌদি আরবে আসতে হলে আপনার যদি দুইটা করোনা ভ্যাকসিন না নেওয়া থাকে তাহলে প্রথমত আপনাকে ফিসিআর টেস্ট করতে হবে ফিসিআর টেস্ট কিন্তু সবার জন্য বাধ্যতামূলক ভ্যাকসিন নিলেও কিন্তু ফিসিআর টেস্ট করতে হবে দুই আপনাকে সাত দিনের হোটেল কোয়ারেন্টাইনে থাকার জন্য হোটেল বুকিং করতে হবে সম্পূর্ণ নিজ খরচে তিন আপনাকে ইন্স্যুরেন্স শো করাতে হবে যদি আপনার ইন্স্যুরেন্সের মেয়াদ না থাকে বা অটো শো না করে তাহলে আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে এই নিয়মগুলো মেনেই আপনাকে সাউদি আরবে আসতে হবে তাছাড়া আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো আপনি করোনা ভ্যাকসিনের দুইটা ডোজ নিয়েছেন তার পূর্ণাঙ্গ সার্টিফিকেটগুলো আপনার কাছে থাকতে হবে সঠিক কাগজপত্র থাকতে হবে যদি আপনি কোনো ভুল তথ্য দেন বা আপনার তথ্যের মধ্যে যদি স্বচ্ছতা না থাকে তাহলে তারা কিন্তু আপনাকে দুই বছরের জেল এবং আজীবনের জন্য সৌদি আরবে নিষিদ্ধ করবে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত মাসেই কিন্তু তারা তাদের কোয়ারেন্টাইনের আইন পরিবর্তন করেছেন কেউ যদি কোয়ারেন্টাইন আইন না মানেন বা তথ্য কোনো কারণে গরমিল করেন তাহলে তাদেরকে দুই বছরের জেল এবং আজীবনের জন্য সৌদি আরবে নিষিদ্ধ করবেন সাথে দশ মিলিয়ন রিয়ালের জরিমানার বিধান রেখেছে তো আপনারা যারা বিশ তারিখের পরে সৌদি আরবে আসবেন অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে যে হোটেল বুকিং করতে হবে যদি করোনা ভ্যাকসিনের দুইটা ডোজ না নিয়ে থাকেন আপনি যদি সৌদি আরব থেকে যাওয়ার সময় রিটার্ন টিকিট নিয়েও গেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য হোটেল বুকিং বাধ্যতামূলক